Wow, looks yummy. Total bill 265 taka. Welcome to another vlog. আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমরা চলে এসেছি বনশ্রী ফটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফেতে। চলুন ভিতরে পরিবেশটা কেমন দেখা যাক। ডেকোরেশনটা ভালোই। ভিতরে ঢুকে যেটা দেখলাম, লাইভ মিউজিক শো চলতেছে। ক্যাফের ডেকোরেশনটা ভালোই, ওরা লাইভ মিউজিক করার জন্য আলাদা কর্নার রেখেছে। মেবি এখানে কেউ বার্থডে পার্টি করেছে। দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা আছে। এখানে সন্ধ্যার পর থেকে 8:30-9 পর্যন্ত সম্ভবত লাইভ মিউজিক শোটা হয়। দিনের বেলা আসলে মিউজিক এনজয় করতে পারবেন না, কারণ এখানে দিনের বেলা এরা লাইভ মিউজিক করে না, এরা সন্ধ্যার পর থেকেই স্টার্ট করে। এখানে লাইভ মিউজিক হচ্ছিল, এজন্য আমরা পরে ভয়েস ওভার দিয়েছি। অটোগ্রাফ মিউজিক ক্যাফেতে এখন একটি অফার চলছে, সেট মেনুতে বাই ওয়ান গেট ওয়ান। আমরা মেইনলি ওই জন্যই গিয়েছিলাম সেট মেনুটি ট্রাই করার জন্য। আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ সেট মেনু। এটাতে আছে ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন 1 পিস, চিকেন ভেজিটেবলস এবং অন্থন 1 পিস। এটার প্রাইস ছিল 250 টাকা উইদাউট এনি কাইন্ড অফ ভ্যাট এবং ট্যাক্স। সো মেনুর উপরে আপনারা প্রপার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। তাছাড়াও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাড্রেসটা, যাতে আপনাদের সুবিধা হয় আসার জন্য। এখানে কিন্তু ডাইন ইন এবং হোম ডেলিভারি বোথ অ্যাভেলেবল আছে, আপনারা আপনাদের সুবিধা মতো সেটা অ্যাভেল করতে পারেন। তো এখানে অ্যাপিটাইজার থেকে শুরু করে স্যুপ, সালাদ, বার্গার্স সব টাইপেরই আপনারা মেনু এনজয় করতে পারবেন। এখানে ডিফারেন্ট টাইপের প্ল্যাটার্স আছে, স্টেক আছে, এখানে ডিফারেন্ট টাইপের শেকসও আছে এবং ডিফারেন্ট টাইপের ডেজার্টও আপনারা টেস্ট করতে পারবেন। সো আমাদের খাবার চলে আসছে। দুঃখের বিষয় হচ্ছে আমি ফুটেজ নেওয়ার আগেই আমি অন্থনটা খেয়ে ফেলছি অর্ধেক। এখানে আপনারা রাইস দেখতে পাচ্ছেন, রাইসের পরিমাণটা ভালোই একজনের জন্য। প্রথমে আমি রাইসটা টেস্ট করে দেখি, ক্যাপসিকাম, গাজর, এগ, এখন খেয়ে দেখি। রাইসটা ফ্রেশ আছে, খেতে খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। এখন ভেজিটেবলসটা ট্রাই করে দেখি কেমন লাগে। গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ এগুলাই ছিল, কোনো চিকেন বা চিংড়ি টিংড়ি ছিল না। ভেজিটেবলসটাও ভালোই ছিল, খারাপ না। তোমার কাছে কেমন লাগছে? আমার পার্সোনালি ভেজিটেবলসের মধ্যে একটু চিকেন কিংবা চিংড়ি থাকলে ভালোই লাগে। অন্থনটা যথেষ্ট ক্রিস্পি ছিল, ভিতরে দেখা যাচ্ছে ছোট একটু চিকেন আছে, বাট টেস্ট গুড। এখন আসছে সেট মেনুর শো স্টপার, বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেনটা জাস্ট ওয়াও ছিল। চিকেনটা মেবি ফার্স্টে ফ্রাই করে এটাকে সটে করা হয়েছে বারবিকিউ সসের মধ্যে। স্মোকি স্মোকি একটা ফ্লেভার জাস্ট অসাধারণ লেগেছে। তোমার কেমন লাগলো? দারুণ লাগছে। আমার মনে হয় এই সেট মিলের মধ্যে বারবিকিউ চিকেনটাই বেস্ট ছিল। রেটিং কত দিবা? আমি শুধু বারবিকিউ চিকেনটাকেই দিব 8/10। রাইসের সাথে গ্রেভিটা ভালোই লাগছিল খেতে, যদিও গ্রেভিটা অল্প ছিল। আচ্ছা, অন্থনটা কেমন লাগছে? কত দিবা রেটিং? অন্থনে চিকেন কম ছিল, মোটামুটি খারাপ না। আমি বলবো এটা ছিল 6/10। আর ভেজিটেবলটা তো আগেই বললাম, ওটা কোনো চিকেন কিংবা চিংড়ি ছিল না, সেজন্য আমার অতটা ভালো লাগে নাই। এখন আমি একটু তিনটা মিক্স করে খেয়ে দেখি কেমন লাগে। তিনটা একসাথে খেতে দারুণ লাগছে। তিনটা যখন একসাথে মুখের মধ্যে দিচ্ছি, অন্থনটা যে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা, কম্বিনেশনটা দারুণ। এদের এই সেট মেনুটা আমার কাছে ওভারঅল ভালোই লাগছে। তোমার কাছে কেমন লাগছে? আর বাই ওয়ান গেট ওয়ান থাকলে তো কথাই নাই, আমার কাছেও ভালো লেগেছে। তোমার রেটিং কত দিবা তুমি? 7। আমিও 7। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পেইড রিভিউ না, এটা টোটালি অনেস্ট একটা রিভিউ আমাদের টেস্ট বাড অনুযায়ী। এখন আমরা খাবারটা শেষ করি।
খাবারের সাথে লাইভ মিউজিক পারফরমেন্স কনসেপ্টটা কিন্তু জোস। বিল 265 টাকা আসছে, একটা পানি নিয়েছিলাম 15 টাকা। আর সেট মেনুর প্রাইস 250 টাকা। এদের বেস্ট পার্ট হচ্ছে এদের কোনো ভ্যাট কিংবা এসডি সার্ভিস চার্জ নাই, সো আমাদের টোটাল বিল এসেছে 265 টাকা অনলি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি অটোগ্রাফে এসে খাবার ট্রাই করেন, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সটে কোন টাইপের ভিডিও দেখতে চান, আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আর লাইক কমেন্ট মাস্ট। তো ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।